আজকে আপনাদেরকে একটু ছোটখাটো একটা বিষয় বলবো, মানে পাকনা পোলা পানের বিষয়। মানে বিষয়টা শেয়ার করতে একটু মজা, ইন্টারেস্টিং লাগতেছে। পোলা পান কি পরিমাণ পাকনা আর কি পরিমাণ শিয়ানা হয়েছে এটা বলতেছি। একটু আগে আমার সামনে ঘটনাটা ঘটছে। আপনার পোলাটার বয়স সম্ভবত 7-8 ফলে এরকম হবে। তো একটা মুরব্বির সামনে সিগারেট খায়, মানে এক পাশে যায় সিগারেট খাইতেছে। তো সিগারেট তো খায়। এখন মনে সম্ভবত মুরব্বির সাথে একটু আগে থেকে আন্ডারস্ট্যান্ডিং ভালো, মানে হয়তো দুষ্টমি উষ্টমি করে এরকম হইতে পারে। তো মুরব্বি ওরা সিগারেট খাইতে আর কখনো দেখে নাই, আজকে দেখছে। এ পোলায় মুরব্বিরে দেখে সিগারেট যে জায়গায় আপনার, মানে আমরা বলি না লুকায় গুম যায় কই আর কি, এটা না করে খাইতেছে। হ্যাঁ, মুরব্বি দেখে কাটছে, ঠিক আছে, সমস্যা নাই। তো মুরব্বিরে দেখে পোলায় কি করছে জানেন? মুরব্বির নাম হলো আপনার আকাশ। তো এখন সুন্দর করে বলো ডাকতে পারত যে আকাশ ভাই কেমন আছে এরকম কয় না, যেমন আমারে বলতে পারো রবেল ভাই। এখন ওইটা না বলি, এই লোকের কেমনে ডাকে জানেন? ভাই ডাকে ঠিক আছে, কিন্তু ভাইয়ের আগে আকাইচা প্রথমে আমার আজি ভাই জানেন, আকাইচা তারপরে ক ভাই, বুঝেন নাই? আবার বলি, যেমন আমারে ডাকতেছে রুবিল্লা ভাই, বুঝলেন কি সুন্দর ব্যবহার তার, ঠিক আছে। তো মুরব্বি কাছে যাইয়া কয়, তোর বাপের কাছে তোর লই যামু, হ্যাঁ বিচার দিমু। তো কয় ঠিক আছে, এক কাজ করেন, আপনার এত কষ্ট করেন লাগতো না, আই আপনারে লই যাই, মানে আমি আপনারে লই যাইতেছি, আপনি আমার সাথে চলেন। আব্বা কোনায় আছে এটা আপনি তো আমাদের নোয়াখালীর ভাষায় বলতেছে, আব্বা কোনায় আছে এটা তো আপনি জানেন না, আব্বা এখন বাড়িতে নাই, যেই জায়গাতে আছে সেই জায়গাতে আপনারা লই যাবো, আল্লাহকে চলেন। হ্যাঁ, বুড়ারে লই টানাটানি শুরু করছে, বুড়া কারে হালার পোয়ালা তো এসেই চাউরে না রে। হ্যাঁ, এইটারে আমি কই হের বাপের কাছে শালির দিমু বিষের দিমু, এইটা উল্টে আমারে কইতেছে হে আমারে লই যাবো। মানে এটার বিষয়টা কি বুঝছেন? পরে বুড়া জোরাজুরি করে ছুটছে, ছুটে আমার কাছে আসি বিস্তারিত বলি, এত পোলা পানি এত যাউরা। তো বিষয়টা হলো এটা যে বাবা মার শিক্ষাটা কি এটা বুঝতেছেন তো? মানে হের বাবার কাছে এর যখন নিয়ে যাইব, মানে বাবা তো কিছুই বলবো না, হয়তো হাসি টাট্টা দিয়ে উড়াই দিব, বাবা সব কিছু জানে, আবার পোলা এটা যাউরা টাইপের কথা বুঝেন না, হাসি টাট্টা দিয়ে উড়াই দিব। তো এই কারণে পোলার ভিতরে কোনো ভয় নাই, পোলায় আরও উল্টা লয়ে জিতেছে। হয়তো দেখা যায় যারা নিতেছে বাবাই উল্টে হেরে জাড়ি দিব, কীরকম জাড়ি দিব বোঝেন নাই, বর্তমান সমাজে এটা চলে। এই বেড়া আমার পোলা যা মন্দির তা করবো, তোর সমস্যা কী? হ্যাঁ, আমার পোলা সিগারেট খাইবো না, গাঞ্জা খাইবো না, মাগি বাজি করবো না, কার সাথে আকাম উকাম করবো না কী করবো, তোর সমস্যা আছে বেটা, খায় আমার। হ্যাঁ, তোর এত মাথা ব্যথা কা বেটা, তুই তোর পোলা সামাল দে বেটা, আমার পোলা লই মাথা কামানোর তোর দরকার নেই। বর্তমান সময় এভাবেই চলতেছে, ঠিক আছে। এই জন্যই মানে আমি যা বুঝি, ওই আসলে কারো পোলা পান নিয়ে কিছু বলারও ভাই প্রয়োজন নাই, ঠিক আছে। আপনি আপনার মতো করে থাকেন, সমাজে আপনি যদি আপনার মতো করে থাকেন, কাউরে সতর্কবার্তা দেওয়ার দরকার নেই, আপনি আপনার নিজের মতো করে চলেন, খান পেরেন ঘুরেন, কাজকর্ম করেন, এটাই বেটার। অর পোলায় কী করছে, অর মাইয়া কী করছে, অয় কী করছে, এই কী এগুলো বিচার দিবেন, সালিশ দিবেন, আরও নিজের উপরে খতরা। কারণ আমি নিজ চোখে এগুলো অ্যাভেলেবেল দেখি, আমার যে এই জায়গায় থাকি এটা বলতে পারেন একটা সন্ত্রাসী এরিয়া, ঠিক আছে, মারামারি গাড়াগাড়ি রেগুলারলি চলে, ঠিক আছে, আমি সব সময় দেখি এগুলো। আপনি যদি কাউরে সতর্ক করতে চান ভালো, কিন্তু ওই আপনারা বাস দিই কেমনে দিব, সন্ত্রাসী লয় আপনারা এমন পিটান পিটাইব ভাই, এগুলো চলে অ্যাভেলেবেল, আপনার পিছনে বা সামনে যে কোনো ওয়েতে আপনারা সে কোট দিয়ে দিবে, এটারে কোট বলে, ঠিক আছে। এই কারণে আমি যেটা মনে করি যে বর্তমান সময়টা খুবই খারাপ, ভয়ঙ্কর একটা শেষ জমনা, নিজে নিজের মতো করে চলাই ভালো, কারোর সাথে আপনার ঝগড়া জাটি কিংবা ওই যেটা একটু আগে বললাম কিচ্ছুর দরকার নেই, আপনি আপনার মতো করে চলেন, ভালো থাকতে হলে এভাবেই চলা ভালো, ঠিক আছে, কারো কিছু বলার দরকার নেই, কারণ বলতে গেলে আরও উল্টে আপনি ফাঁসি যাবেন, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।